পৃথিবীর একেবারে গভীরতম গভীরে কি আছে এটা কিন্তু কোরআনে নাই। আছে পৃথিবীর মাঝখানে যে উত্তপ্ত লাভা আর আগুন, এটা আপনারা জানেন? পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই, কিন্তু এর ভিতরে কিন্তু আগুন লাভা। আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগে সাগরের কসম খেয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াল বাহারিল মাসজুর, আমি কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম। পড়েন সুবহানাল্লাহ, সাগরের পানি ফুটন্ত টকবগে সাগরের পানির কসম। সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে? পানি কি হয়? ঠান্ডা পানি কি কথা বলেন? আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন, ওয়াল বাহারিল মাসজুর। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এই আয়াতের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভা আসলো কোত্থেকে। রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে, পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে, রূপান্তর শিলার স্তর, পাললিক শিলার স্তর, আগ্নেয়গিরির শিলার স্তর, মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায়। পাইপগুলো কি হয়? তার মানে ভিতরে কি আছে? গত কয়েক মাস আগে জাপানে কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে, মানে প্রতিপাত স্থান। বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যেয়ে উঠবেন। কথা বুঝতে পেরেছেন? তার মানে বাংলাদেশের প্রতিপাত স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সান্টিয়াগো। আবার ইন্ডিয়া থেকে ছিদ্র করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন। সুবহানাল্লাহ বলে এটা তারা শুরু করেছে কিন্তু এখনো সফল হয়নি। ইউএস এর নেভাল একাডেমির সায়েন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায়ে শেষে পাইপ আর ঢুকানো যায় না, পাইপগুলো পৃথিবীর ভেতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন, ব্রিং দ্য ওয়াটার প্রুফ পাইপ ফ্রম আমেরিকা, আমেরিকা থেকে ওয়াটার প্রুফ পাইপ নিয়ে আস, আমার এমন পাইপ ল্যাব লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জ্বলে না। ওয়াটার প্রুফের মধ্যে আগুন লাগালে আগুন ধরবে? বুলেট প্রুফে বুলেট মারলে বুলেট ঢুকবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গাড়িতে করে চড়ে এটা বুলেট প্রুফ কার? গুলি মারলে ঢুকবে? আবার গুলি মারতে যায় না, চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে সার ব্যবসার খবরদার। তো আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসা হলো, নেভাল একাডেমির চিফ সায়েন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন। ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে, যে বালু মাটি সব কিন্তু বালু মাটি নয়, আপনি খুঁড়তে খুঁড়তে পেয়ে যাবেন পাললিক শিলা, এরপরে রূপান্তরিত শিলা, এরপরে মার্বেল পাথরের শিলা, এরপরে শুরু হবে গরম আগ্নেয়গিরির শিলা। ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে, নেভাল একাডেমির সায়েন্টিস্টরা ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখা যায় ফায়ার প্রুফের পাইপও গলে গলে মুহূর্তে পানি হয়ে যায়। তার মানে ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে, ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের মতো নয়, ওই আগুনটাই জাহান্নামের আগুন। আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে, এজন্য হাদিসে এসেছে আল্লাহর ওলীরা মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহগুলো আকাশে চলে যায়, ইল্লিনে চলে যায়, আর কাফের মুশরিকার নাস্তিকগুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে সিজ্জিনে চলে যায়। ওই সিজ্জিনের ভেতরে আগুন আছে না নাই? চিল্লায় বলেন। তার মানে পাতালপুরীর কথাও আছে, সাগরের কথাও আছে, আকাশের কথাও আছে, কেমন করে দুনিয়াতে আমরা আসলাম সেটাও আছে। এমব্রয়োলজি ভ্রূণতত্ত্বের কথা কোরআনে আছে না নাই? পৃথিবীতে আল্লাহ কয়েক সিস্টেমে মানুষ বানালেন, সাইয়েদনা আদমকে বানালেন, মা